আজ সকাল ঘটিকা হইতে সারা ত্রিপুরা রাজ্যের সাথে বক্সনগর আর ডি ব্লকের দুটি জেলা পরিষদ আসনে ভোট দান গ্রহণ পর্ব শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী হিসেবে রয়েছেন সতেরো নং জেলা পরিষদ আসনে সঞ্জয় সরকার এবং ভারতের জাতীয় কংগ্রেসের পদপ্রার্থী হিসেবে রয়েছেন অর্জুন মজুমদার অপরদিকে পনেরো নং আসনে রয়েছেন ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী নেতা এবং সিপিআইএম পদপ্রার্থী জেসমিন সুলতানা টোটাল ছাপ্পান্নটি সেন্টারে ভোট দান পর্ব শুরু হয়েছে টোটাল ভোটার রয়েছে ছাব্বিশ হাজার চারশো জন প্রত্যেকটি সেন্টারগুলিতে পরিক্রমা করে ঘুরে এসে আমরা দেখতে পেলাম একতরফা ভোট দান পর্ব শুরু হচ্ছে কোথাও কোনো বিরোধীদের এজেন্ট নেই সেন্টারগুলিতে একেবারে শুনশান শুধুমাত্র কর্মচারীরা বসে আছে নীরব নিস্তব্ধতায় সেন্টারগুলিতে ভোটারদের অংশগ্রহণ খুবই নগণ্য কোনও লম্বা লাইন দেখা যায়নি শুধুমাত্র দু চারটি সেন্টারে অল্প কিছু লোকজন ভোটের লাইনে দাঁড়িয়ে আছে নেই কোনো ভোটের উত্তাপ উৎসাহ উদ্দীপনা যেন ছন্ন ছাড়া বোথ সেন্টারগুলি পুলিশ প্রশাসন আর মোতায়েন রয়েছে ভোট গ্রহণ করার জন্য কর্মীরা বসে আছেন তিত্তের কাকের মতো কর্মচারীরা বুট নেবার জন্য বসে আছেন কিন্তু কোথাও কোনও আপত্তিকর এবং অপ্রীতিকর ঘটনার খবর নেই সকাল এগারোটা পর্যন্ত ভোটের পার্সেন্টেজ বাড়ো আপনি কি ভোট দিয়েছেন হ হ এরকম হয়েছে ভালো হয়েছে খুব ভালো নাই সুস্থ শান্তিপূর্ণ হ্যাঁ আপনি এইবার যে জেলা প্রতিষদের প্রার্থী হ্যাঁ বিজেপির সঞ্জয় এবং ইয়ে কংগ্রেসের অর্জুন হ্যাঁ তা আপনার মনমতে কে জয়ী হতে পারে তো মন্মত যারা হয়েছে তারা ভোট দিয়েছি আপনি জয়ী হলে ওনার কাছে কি আপনার দাবি দাবা দাবি তো বিভিন্ন দাবি আছে

খুব সুন্দর মতো যাচ্ছে আজকে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সেই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া খুব সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে ভোট শুরু হয়েছে আমি যতটুকু ঘুরেছি এ পর্যন্ত কোনো জায়গাতে কোনো অভিযোগ নেই সবাই সুন্দর মতে ভোট দিচ্ছে এবং সারা দিনেই সুন্দরভাবেই ভোট পাবে আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি প্রত্যেকটা গুতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা এরিয়াতে আমি প্রত্যেকটা পাড়াতে আমি গিয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে কারণ আমি বিগত সময়ে বক্সনগর ব্লকের চেয়ারম্যান ছিলাম এবং অত্র অঞ্চলের ডেভেলপমেন্টমূলক কাজ করেছি যে কারণে সবাই আমার পাশে রয়েছে এবং সবাই সাড়া দিচ্ছে এবং সবাই আমাকেই বুঝতে আপনি জয়ী হলে সর্বপ্রথম বক্সনগরবাসী বা আপনার সতেরনম যে জেলা পরিষদ আসন সেই আসনের আমজনতার উদ্দেশ্যে কি বলবেন আমজনতার উদ্দেশ্যে যে আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে যে কাজগুলো অধুরা রয়ে গেছে সেগুলো তো আমি কমপ্লিট করব অলরেডি তাদের সঙ্গে প্রতিশ্রুতিও দিয়েছি পানীয় জল যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো কমপ্লিট করব ঘর কিছু বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করব এবং রাস্তাঘাটের যে সমস্যাগুলো কিছু রয়েছে সেগুলো আমি কমপ্লিট করব সব আমি সেই প্রতিশ্রুতি দিয়েছি এবং সেটা পূরণ করব থ্যাংক ইউ बेबारी जाते हैं इसी बेबारी तो मौकबारी के रास्ता रहा ये रास्ता ही काश हैं हमने ही पहुंचे कोताबुजिन नहीं हमने फिरूज़र लोगों के साथ दुपह दुपह नहीं हैं इधर कौन इधर कोता कोता जा अच्छा ए फोन दा এতিয়া একশ সাতানব্বৈ থাকে ঠিকে আছে চব্জি তাৰ বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব